হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ আমার ছেলের হাফিয়ালি এক্সাম, ওই জন্য একটু ব্যস্ত বেশি আছি। ওই কারণে ওকে তো পড়াতে হবে, ভিডিও দিতে পারছি না। আর তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো। আর কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের সবার ওখানে? আমাদের এখানে তো অল্প অল্প হচ্ছে, আবার কমে যাচ্ছে। আর আজকে ছেলের বায়না মেটাতে বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে একটু ঘুরুঘুরু করতে, তোমরা দেখতেই পাবে, তো দেখতে থাকো তোমরা। গাড়ি করে যাচ্ছি, বাড়ি থেকে বেশি দূর না, মিনিট দশেকের রাস্তা হবে। আমরা চলছি তো চলছি, এবার যাচ্ছি। আমিও যদিও বা কোনোদিন জায়গাটায় যাইনি, নতুনই হয়তো হয়েছে, কিন্তু ভাই গিয়ে আগে দেখে এসেছে, ওই জন্য ও এসে বলেছে। এখন ছেলে তো বায়না করছে, কাকাই আমাকেও নিয়েছো, দেখো ভিউটা দেখো কি ভালো লাগছে, মাঠ এখানেই চাষ হয়, তারপরে পাশে দেখো ওই ঘেরা জায়গাটা, ওখানেই আমরা যাব। তো এখানে মাঠ কে সব মাঠ, পাশেই রেল লাইন আছে, দারুণ সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগছে। আর এই ঢুকে পড়লাম, এবার গেট খুলে ঢুকে পড়বো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস, আস্তে আস্তে তোমাদের দেখালাম, দেখতে থাকো কি সুন্দর, দেখো কোথায় এসেছি, তোমাদের মেন দেখাবো, দারুণ জায়গা। একটু বিকেলবেলা ঘুরতে ঘুরতে ভাই আমি ছেলে এসেছি, দেখতে থাকো। বাঁচাতে পারবা তোমাদের, বাঁচাতে পারবা? কত মাছ পাবে আমার, এনে হাত না বাবু, ও গায়ে আসছে তো বাবা, কতটা খেলে দিয়ে গ্রামীণ হয়ে গেলে খাবো, তেলাপিয়া মাছ নাকি ভিজে গেলাম মাছেদের জন্য। না, এটা তো পারলাম না।
আছে কি মাছের কাঁটা আছে বড়টা আসছে তো গাইস দেখলে মাছগুলো মানে একজনা এরকম পুকুর কেটেছে কেটে এরকম মাছ চাষ করছে দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে হেভি লাগছে দেখতে মানে এত সুন্দর ভিউটা না জাস্ট মানে হেভি হেভি তো এই দেখো আমরা মাছ দেখলাম আর আটা সাথে করে নিয়েছিলাম ভাই জেনে গিয়েছিল যে আটা নিয়ে গেলে মাছেরা কাছে আসবে আরও অনেক মাছ একসাথে দেখা যাবে ওই জন্য ওরা খাবেও আবার ওদের দেখাও যাবে ওই কারণেই মাছ মাছেদের জন্য আটা নিয়ে এসেছিলাম তো কেমন লাগলো তোমরা জানিও আমাকে আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিছু ছবি ওখানকার কিছু মেমোরিজ রেখেছি দেখো তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো মুখখানা কেমন লাগছে আমার এত মোটা হয়ে গেছি না ওই জন্য মুখটা আমার বড় বড় লাগে আর এই দেখো ছেলে ওখানে একটা মানে ওই মৌসুমি লেবু হয় না সেই লেবু হয়েছে আর এই যে মানে পুকুরটা এতটা বড় আর ঘুরে 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 সব দেখছি চারিদিক পাশেই রজনীগন্ধা ফুলের চাষ আছে দেখো বাদিকটাতে তো ভাই বলছিল ওখানে নাকি প্রচুর সাপ থাকে যেখানে রজনীগন্ধা ফুলের চাষ হয় তো আমি আবার ভয় ভয় লাগছিল পায়ের দিকে তাকাচ্ছিলাম কারণ আমি ওই জিনিসটাকে ভীষণ ভয় পাই তো মৌসুমি লেবু গাছ লাগিয়েছে মানে যেটা শরবতী লেবু বলা হয় ওটা লাগিয়েছে হয়েছে কিন্তু ওগুলো তো আর এখানে হয় না হয়তো সৌন্দর্য দেখার জন্য গাছগুলো লাগিয়েছে তো দেখছি ফলও হয়েছে ভালোও লাগছে দেখতে দেখো বাঁদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো জলের মধ্যে আমি কি দেখানোর চেষ্টা করছিলাম বলো তো একটা ব্যাং মোড়ে উল্টে রয়েছে ওটাই কিন্তু বুঝতে পারছো না কেউ বোঝা যাচ্ছে না আর এই দেখো লেবু হয়েছে কি ভালো লাগছে খাওয়া যাক আর না যাক কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এগুলো এই গাছটার ছবি কেন তুলেছি জানো একটাই করম চাউর কোনো বন্ধু ছিল না হাত দিও দেখো বাবু ধরছে কাকাই বকাও দিচ্ছে ধরবি না তো আমিও বকলাম ধরো না দেখো কেমন লাগলো আর পুরনো বন্ধুদের যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব হাত দে দিয়ে একটা ছবি তুলি হাত দে না বাবু একটু ধর তোর একটা ছবি তুলি পড়ে গেলে চ্যানেলেই দেখতে পাবি ছবিটা তো তোরা বলবে জায়গাটা কেমন আর আমার আশেপাশে যদি কেউ থেকে থাকো মানে আমার এলাকাতে সবাই আসতে পারবে এই জায়গাটায় এই দেখো আবার ছবি দিলাম তোমাদের ছবি শেয়ার করলাম মেঘটা দেখো কি সুন্দর লাগছে আমার ঝিঙে গাছগুলোটা তাই তো দূরেই লাগিয়েছে এই যে হাত দিয়ে টেনে নিয়ে নি আরেকটু দে ধুয়ে ধুয়ে আরেকটু দে ধুয়ে ধুয়ে আরেকটু দে ধুয়ে 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 দে আটাগুলো